হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাসকরুল রান্না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সাথে থাকুন, সাপোর্ট করুন আমাদেরকে। শুরু করা যাক। প্রথমে বাঁশকরুল রান্নার জন্য বাঁশকরুল কেটে পরিষ্কার করে 5 মিনিট পানিতে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন বাঁশকরুলের সাথে রান্নার জন্য এক বাটি চিংড়ি মাছ, তারপর এখানে কাঁচামরিচ ব্লেন্ডার, 1 বাটি হচ্ছে শিমের দানা, তারপর এখানে আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আবার এখানে এক্সট্রা রসুন ব্লেন্ডার করা, পেঁয়াজ ব্লেন্ডার করা নিয়েছি, এগুলাই আইটেম। তো সবগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। এখানে 3 চামচ পেঁয়াজ বাটা আর রসুন বাটা 2 চামচ দেওয়া হয়েছে, 1 চামচ আদা বাটা অ্যাড করা হয়েছে, এখন 1 চামচ কাঁচামরিচ বাটা, এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দেব, তারপর রসুনও দিয়ে দেব একসাথে, 2 চামচ হলুদ গুঁড়া, দুই চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করা হয়েছে, 2 চামচ মশলা অ্যাড করা হয়েছে, এখন পরিমাণ মতো লবণ অ্যাড করা হচ্ছে, পরিমাণ মতো সয়াবিন তেল। এগুলো সবগুলো মিক্স করা হবে, মিক্স করে তারপর সিদ্ধ করা হবে। আবার কোন পরিমাণ মতো পানি অ্যাড করা হচ্ছে, এখন এখানে এগুলো পানি দিয়ে অ্যাড করা অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে, যতক্ষণ সিদ্ধ হয়। ও, এখন সিদ্ধ হবে, এগুলো সিদ্ধ অবধি দেখেন প্রায় শেষের দিকে রান্না সিদ্ধ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে গেছে রান্না। দেখছেন এখন এগুলো বাগার দিব, তাই তেল একটি পাতিলে তেল গরম করে নেওয়া হচ্ছে। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব, বাদামি কালার পর্যন্ত ভেজে নেব, বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে এখানে, সাথে কাঁচামরিচ 2টা ফালি ফালি করে, বাদামি কালার পর্যন্ত ভেজে নেব। এখন বাদামি কালার হয়ে আসছে পেঁয়াজগুলি, এখন বাঁশকরুলগুলো অ্যাড করে দেব এখানে, সাথে সিদ্ধ করে রাখা বাঁশকরুল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না প্রায় শেষ। এখন কিছু ধনিয়া পাতা এখানে অ্যাড করা, ছড়িয়ে ছিটিয়ে দেব, রান্না শেষ প্রায়। দেখছেন আমাদের রান্না শেষ, এখন আমাদের রান্না শেষ পরিবেশন হচ্ছে, রান্না হয়ে গেল বাঁশকরুল রান্না, চিংড়ি মাছ দিয়ে বাঁশকরুল রান্না।